স্যার আপনি এগুলো কি সব পোলাপান জয়েন করেছেন কি স্যার এ অফিসে আসতে পারে নাই এ খাবো ও খাবো তা খাবো কিচেন রুমে যে কাই কফি দাও চা দাও ঠান্ডা দাও কি মানে কি তারা কি খাইতে আসছে নাকি তারা ডিউটি করতে আসছে এ আরে যে সানিনা ফানি নামের একটা ছেলে আজকে জয়েন করছে জয়েন করে সে কিচেন রুমে আসে আমাকে সে থ্রেড দিয়ে বলে যে এই চা দাও কফি দাও এ দাও তা দাও কেন সে কি খাইতে আসছে কুল কুল ঠান্ডা চল আমি বিষয়টা দেখছি দেখছি তো আমি বিষয়টা শোন শোনেন মেম সাহেবরা আমার বস খুশি আপনারা খুশি আমার তো শুধু বসই না আমার কলিজার বস শোন তোর ভাবে ফোন করলে বলবি আমি একটা জরুরি ইউনিট নিয়ে আছি ঠিক আছে এটা নিয়ে আপনি কোনো চিন্তাই করবেন না তা বস ওই বাসায় না বেশ কিছু বাজার টাজার করা লাগবে আর কিছু টাকা দিলে না খুব ভালো হবে পরে 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 ঠিক আছে ম্যাডাম ওকে আমি আসি আমার বসের প্রমোশন ম্যাডাম ফোন দিলে বলিস যে আমি খুব বিজি আছি মিটিং এ ঠিক আছে ওকে ম্যাম সাহেবরা আমার বস যত খুশি হবে আপনাদের শুধু প্রমোশন আর প্রমোশন বাই একদম 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 আব্বা ওয়াও আব্বা এ তো শুধু মাইয়া না এ তো এক্সের পরি ও আল্লাহ এত সুন্দর সিয়ার আমার জন্য আব্বা মনে হইতেছে তোমার এটা সুম্মা দেই তুই সুম্মা মার কা আ ওকে আজ বাদে কাল মোর লগে হার বিয়ে হইবে আমি সুম্মা দেব না তো তুমি সুম্মা দেবা নাকি ওরে মুই পছন্দ হচ্ছে তোর মাই কত বছর হয় মরে গেছে আমি আল্লাহ আল্লাহ ভাই মরতে কত কষ্ট হয় এত তুই বুঝবি না তুই বৌলি তাও তাই মাইয়ের লগে মোর লগে কথা হয়েছে মাইয়া রাজি আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাজি তোমার লগে মাইয়া রাজি হয়েছে মানে হ্যাঁ মোর লগে বিয়ে বইবে আব্বা তোমার লগে বিয়ে মানে হ্যাঁ মুই কি দেখতে অসুন্দর আপনি কই যান স্টুপিড বাইরে কি হ্যাঁ বারে বারে বাইরে কি যান ডেস্কে যান বস আসলে কিন্তু চাকরি খেয়ে দেবো আজকে আমি আব্বা তোমাকে কি আমার আর কিছু বলতে হবে না তুমি একা একা অফিস থেকে বের হয়ে যাবে ফারদার জীবনে কোনোদিন তুমি আমার চোখের সামনে আজকে থেকে আসবা না মানুষ তেজ্য পুত্র করে আমি তেজ্য বাপ করলাম আজ থেকে আমার কোনো বাপ নাই আমি এতি ওয়াল্লা আমি একই পোলা ধর্ম দিলাম বাপের সুখ তো দেখতে পারে না